এবার আরো কিছু সংবাদ চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বুথ উদ্বোধন বিকেলে নগরীর এনায়েত বাজার মোড়ে বুথটির উদ্বোধন করেন যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর চট্টগ্রামের পাহাড়তলিতে কাসার আহমেদ হত্যা মামলায় মূল হতাসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় সৎ ভাইয়ের সাথে জমি সংক্রান্ত বিরোধের জেরে উনত্রিশে এপ্রিল রাতে ছুরিকাঘাত করে হত্যা করা হয় কাসারকে ফটুয়াখালীর ফতুল্লায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আহত হয়েছে আরও তিনজন গলাচিপা থেকে মোটরসাইকেলে করে জয়ন্ত অপূর্ব বরিশালে যাচ্ছিলেন সদরের আউলিয়াপুরের ফতুল্লা বাজার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় নড়াইলের লোহাগড়ায় দুই পক্ষের সংঘর্ষের সময় পুলিশের উপর হামলা ও অস্ত্র চিন্তায় অন্যতম প্রধান আসামি সানি সর্দারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ শনিবার গোপন তথ্যের ভিত্তিতে লোহাগড়ার কুমড়েই গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুতে বসানো হলো সবশেষ রোডওয়ে গাডার প্রায় পঁচাশি মেট্রিক টন ওজন এবং আটত্রিশ মিটার দৈর্ঘ্যের গার্ডারটি বসানো হয় দুপুরে গার্ডারটি বসানোর মাধ্যমে মাওয়া ও জাজিরা প্রান্তে রেলওয়ে ও রোডওয়ের কাজ শেষ হলো